আসসালামু আলাইকুম। ট্রি হলো ডাটা স্ট্রাকচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি কনসেপ্ট। আমরা প্রকৃতিতে যে ট্রি বা গাছ দেখতে পাই, এই গাছগুলোর সাথে এর বৈশিষ্ট্যে একটু পার্থক্য আছে। তো গাছের রুট বা মূল হয় নিচের দিকে, আর পাতা বা লিফগুলো হয় উপরের দিকে। আমাদের ডাটা স্ট্রাকচারের যে ট্রি, এই ট্রি হলো কতগুলো নোডের সমষ্টি, এবং এই প্রত্যেকটি নোডগুলোর কিছু পরিচয় আছে, কিছু স্পেশাল নাম আছে। তো আমাদের ডাটা স্ট্রাকচারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ট্রিটি শুরু হয় রুট দিয়ে এবং শেষ হয় লিফ নোড দিয়ে। তো রুট নোডগুলো হচ্ছে ট্রির একদম হায়ারার্কি টপ যে নোড থাকে সেই নোডটি, আর লিফ নোডগুলো হলো সেই নোড যেই নোডগুলোর আন্ডারে কোনো চিলড্রেন নোড বা কোনো চাইল্ড নোড থাকবে না। আর প্যারেন্ট নোডগুলো হলো সেই নোড যেই নোডগুলির আন্ডারে কোনো চাইল্ড নোড থাকতে পারে। যেমন এখানে এই নোডটি একটি প্যারেন্ট নোড, আবার এদিকে এই নোডটি একটি প্যারেন্ট নোড, কিন্তু আমাদের এই নোডটি কিন্তু একটি লিফ নোড। তো এই গেল ট্রির বেসিক কনসেপ্ট। তো আমরা যদি একটু ডেফিনেশন আকারে বলতে চাই, তো ট্রি হলো ডাটা স্ট্রাকচারের একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং ট্রি একটি হায়ারার্কিক স্ট্রাকচার যেটি গঠিত হয় কতগুলো নোডের সমন্বয়ে। এবং এর টপ নোডকে আমরা বলছি রুট নোড, এবং যেই নোডগুলোর আন্ডারে কোনো চিলড্রেন থাকছে না তাদেরকে বলছি লিফ নোড। আরও একটি ইম্পর্ট্যান্ট ডেফিনেশন হলো যে দুটি নোডের সমন্বয়কারী এই যে লাইনটি, এটাকে আমরা বলে থাকি এজ। তো এটা ছিল ট্রির বেসিক কনসেপ্ট। এরপরে আমরা দেখি বাইনারি ট্রি। বাইনারি ট্রির নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে দুয়ের কোনো একটা ব্যাপার আছে। তো বাইনারি ট্রির ব্যাপারটি হলো এরকম যে এখানে রুট নোড সহকারে প্রত্যেকটি নোডের আন্ডারে সর্বোচ্চ দুইটি চিলড্রেন থাকতে পারে। তার মানে সর্বোচ্চ দুইটি থাকতে পারে অথবা দুইটির কমও থাকতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চিলড্রেন আছে এবং এপাশে দুইটি চিলড্রেন আছে, তাই এটি আমাদের একটি বাইনারি ট্রি। এবং আমরা বলেছি যে সর্বোচ্চ দুইটি, তাই আমরা দেখতে পাচ্ছি রুট নোডের আন্ডারে কিন্তু আমাদের যে ট্রিটি গঠিত হয়েছে এখানে এখানে দুইটি চিলড্রেন নোড আছে। এবং রুট নোড বাদে ট্রির যে বাকি অংশ থাকে এগুলোকে যথাক্রমে লেফট সাব ট্রি ও রাইট সাব ট্রি বলা হয়। বাম পাশের যে অংশটুকু এটাকে আমরা বলবো লেফট সাব ট্রি, এবং ডান পাশের অংশটুকুকে বলবো রাইট সাব ট্রি। এখন এই বাইনারি ট্রির আবার দুটি বিশেষ প্রকারভেদ আছে। এর মধ্যে একটি হলো কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রির কনসেপ্টটা হলো এরকম যে এখানে একদম ডিপেস্ট লেভেল, মানে নিচের সব থেকে নিচের লেভেল বাদে বাকি যে লেভেলগুলো আছে এই লেভেলগুলোতে সর্বাধিক সংখ্যক নোড থাকতে পারে। আমরা জানি বাইনারি ট্রির ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক বলতে দুই সংখ্যাকেই বোঝানো হয়। আর এর যে লেভেলের ডিপনেস, এই ডিপনেসটা যত বামে সম্ভব তত বামের দিকে থাকবে। কমপ্লিট বাইনারি ট্রির এটাই হলো ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে এই যে ডান সাইডটা আছে এই সাইডটা থেকে বাম পাশ যদি দেখি তাহলে আমাদের বাম পাশটাকে একটু ওয়েটি বা ভারী মনে হচ্ছে, কারণ এখানে আমাদের নোডের পরিমাণ কিন্তু বেশি। তো এই গেল কমপ্লিট বাইনারি ট্রির কনসেপ্ট। এরপরে যেটা আছে সেটা হলো ফুল বাইনারি ট্রি। তো ফুল বাইনারি ট্রির কনসেপ্টটি হলো এরকম, ফুল বাইনারি ট্রিতে রুট নোড সহকারে প্রত্যেকটি নোডের আন্ডারে অবশ্যই দুইটি করে চিলড্রেন থাকতে হবে। এটা বাধ্যতামূলক যে দুইটি চিলড্রেন থাকতেই হবে। এই ধরনের ট্রিকে আমরা বলে থাকি ফুল বাইনারি ট্রি। তো আমাদের এই টিউটোরিয়ালটি মূলত ছিল ট্রির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা সম্পর্কে। তো চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।